সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমাদের এখানে একটু পুজো আছে, সবাই মিলে পুজো দিতে যাচ্ছি। তো ওখানে গিয়ে কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। পুজো দিতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গিয়েছি, আরো অনেকের জন্য ওয়েট করছি। আর ঠাকমা গোপালকে নিয়ে যাচ্ছে, গোপালটা দেখো কত সুন্দর। তো আমরা সবাই মেট্রোয় করে যাব, সেটা আমাদের ক্লাবের ওখানে দাঁড়িয়ে আছে, সেখানেই যাচ্ছি। আরো অনেক লোক আছে, সবাই আসছে, আরো প্রচুর লোক বলা হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি আর বলতে দেরি হয়ে গিয়েছিল, তো তাই জন্য আরো অনেকে যায়নি, নাহলে আরো অনেক কেউ যেত। যাই হোক, আমরা তো খুব মজা করেছি, ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমরাও মজা করবে হয়তো, আমি বলতে পারছি না, কিন্তু ভালো লাগবে তোমাদের, তোমরা একটু মজা পাবে। অনেক নাচ আছে, সেই নাচগুলো দেখে তো অন্তত মজা পাবে। আর এখানে দেখো জেঠিমা আর আমার কাকি কত নাচছে। আর দুটো মেট্রো করা হয়েছিল, যেটাতে বাজনা আছে সেটাতে আমরা আছি, আর পেছনে একটা মেট্রোতে আছে কিছু লোক, খুব বেশি লোক নেই, যেহেতু বললাম বৃষ্টির কারণে অনেকে যায়নি। আর আমার দিদি দেখো কিরকম পাগলের মতন নাচছে, ও নাচ পেলে আর কিছু যায় না, পুরো পাগলের মতন নাচে, পড়েও যাচ্ছিল অনেকবার কিন্তু নাচ বন্ধ হয় না ওর। আমরা আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি প্রায় চলে এসেছি, আর এখানে আমার বৌদির ব্যাটারি শেষ হয়ে গেছে, তাই জন্য বসে গিয়েছে আর নাচতে টাচতে পারছে না, তো তাই জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আর আমরা সোনারপুর ব্রিজের কাছে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো, ব্রিজের এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও ওয়াও লাগে, দেখো ভালো লাগবে। আমার মাসি কিরকম নাচছে দেখো, গোল্টু নেচেই যাচ্ছে।
চলো আজকের ভিডিওটা এত পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।